কিছু হরিনাম তে চাইবে, যা কিছু তুমি হরিনাম তে চাইবে, হরিনাম তোমার সমস্ত ইচ্ছাকে হরিনাম পূর্ণ করে দিও। বুঝতে পারছেন তো? এই জন্য গুরুদেব তোমাকে কি দিয়েছে, গুরুদেব কি দিয়েছে, হরিনাম মালা দিয়েছে না তোমাকে, এইটুকু আর কি দিয়েছে, তাই কথা বলবে না। হরে কৃষ্ণ, এই জন্য কি গুরুদেব তোমাকে কি দিয়েছে, কি দিয়েছে গুরুদেব, শুধু মালাই দিয়েছে, মালাই দিয়েছে না, আর তো কিছু দেয়নি গুরুদেব। কেন এই হরিনাম করলে করে জীবনে সব কিছু হরিনাম থেকে পাবে। এই জন্য মহাপ্রভু তিনি বলছে আমি তোমাদের এই হরিনাম তুমি দিলাম, এই হরিনাম কে নিয়মিত করে ইহা জপ জ্ঞাত নেই করিয়া নির্বদ। নির্বদ অর্থ হলো আজকে ইচ্ছা হলো একটু মালা ধরলাম, কালকে ইচ্ছা হলো আমরা তো মালা সেখানে টানানো ওখানে টানানো আছে না। গুরুদেব যখন মালা আমাদেরকে দিয়ে, মালা নয় তিনি সাক্ষাৎ গোবিন্দকে তিনি দিয়েছে, কাকে দিয়েছে, ঠাকুরকে গুরুদেব দিয়েছে। এই যে গুরুদেব বলতে এই যে মালা না কখনো খিদায় রাখবে না, খিদায় রাখবে মানে কি এইরকম হয় না যাতে এই দিন মালাই জপ করবো, মালাই জপ করলাম না, প্রথমে ভজন তারপরে ভোজন, প্রথমে ভজন তারপরে ভোজন। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হরিদাস ঠাকুর দিন তিন তিন লাখ হরিনাম করতে, বুঝতে পারছেন তো, তিন তিন লাখ তিনি হরিনাম করতে। একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে প্রত্যেক তিনি প্রসাদ দিতে আসতে, একদিন ওনাকে প্রসাদ দিতে এসতে, বলে হরিদাস নাও জগন্নাথের প্রসাদ গ্রহণ কর। হ্যাঁ, তখন হরিদাস ঠাকুর বলছেন বলে প্রভু আজকে আমি ভোজন করব না, বলে কেন, বলে আজকে আমি যে সংখ্যা মালাটুকু করি আজকে আমার এই সংখ্যা মালাটা পুরো হবে। মহাপ্রভু বলে দেখো হরিদাস, তুমি তো তিন তিন লাখ প্রত্যেকদিন হরিনাম করতে, তিন তিন লাখ হরিনাম করতে, এখন বৃদ্ধ হয়ে একটু কম তো কর। তখন তিনি কি বলছেন বলে প্রভু শরীর মোর সুস্থ হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলে শরীর মোর সুস্থ হয় অসুস্থ বুদ্ধিমান। বলে প্রভু আমার শরীরটা তো ভালো আছে, আমার শরীরটা ভালো আছে কিন্তু অসুস্থ বুদ্ধিমান, মানে কি আমাদের মনটা এত দুষ্ট না, দেখবেন কোন টিভিতে কোন সিরিয়াল এসে তিন তিন কথা বসে দেখে নেব, আর যদি স্মার্টফোন মিলে এখন তো আপনারা চালাতে জানে না, এই ছেলেদের ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে, আর যদি তার নামে যদি একটু নিন্দা চর্চা হয় না, তা থেকে আর দৃষ্টি আর কিছু নেই, ওর বৌমা ওর সঙ্গে এ করছে, শ্বাস বৌমার ঝড়া হচ্ছে, ওই ছেলেটা মেয়েটা নিয়ে পালিয়েছে, তার যদি নিন্দা চর্চা হয় না, তাহলে ইয়ে থেকে আর বৃষ্টি দুনিয়াতে কিছু নেই। কত সময় চলে যায় এদিক এদিক করে, যদি কিছু বলা হয় একটু মালা জপ কর, বলে সময় কোথায়, সময় কোথায় মালা জপ করতে। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু বল হরিদাস ঠাকুর বলছেন প্রভু শরীর মোর সুস্থ আছে, শরীর যদি ভালো আছে আমার, কিন্তু অসুস্থ বুদ্ধিমান, আমাদের যে মনটা না খুব বদমাস। এখানে প্রভুপাদ বলতে সকাল সকালে উঠে নিজের জুতোটা নিবে, জুতোটা নিয়ে যে মনকে 100 বার মারবে, মানে কি যে মনটাকে বুঝাবা আজকে সারাদিন খারাপ কাজে সময়টুকু দিবে না, হ্যাঁ নিন্দা চর্চায় সময় দিবে না, সময় পেলে কি করবে, গোবিন্দের নাম জপ করবে, গোবিন্দের ভজন করবে, তার পুজো করবে, তার ভক্তি করবে, বুঝতে পারছেন তো। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বললে আমি তোমাদের এই নাম তুমি দিলাম, এই হরিনাম কে জপ করো, এই হরিনাম জপ করলে কি হবে, বলে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বসিদ্ধি মানে কি এই হরিনাম দ্বারা সাক্ষাৎ ভগবান কৃষ্ণকে তুমি সন্তুষ্ট করবে। এই জন্য মীরার একটা ভজন আছে, বলে হরি সে বড়া হরি কা নাম, প্রভু সে বড়া প্রভু হরি সে বড়া Oh,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare
बार बार बोलो, जोर कर बोलो, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे। वो हरि नाम प्रूव करी आज हमारे काछे किछु ही नहीं। वो एक ब्राह्मण काशी थेके एसेछे दुखी हो गेछे, आमि एत दूर थेके हेटे हेटे एलाम, सत्य तो देखछि ओनार काछे किछु ही नहीं। তখন ব্রাহ্মণটা যখন ফিরে যাচ্ছে বলে শিব কি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন, যখন ফিরে যাচ্ছে সনাতন গোস্বামী চিন্তা করছেন শিব তো সব জানে, তিনি সব কিছু জানে, তিনি তো কোনো মিথ্যা কথা বলবে না, সত্যি সত্যি আমার কাছে কিছু আছে। অনেক যখন স্মরণ করছেন মনে শুনে, হ্যাঁ আমি একবার যমুনাতে স্নান করতে গিয়ে ওই যে আমার কাছে লোটাটা ছিল ওই জলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়েছি, ওর মধ্যে স্পর্শময়ী, স্পর্শময়ী নাম শুনেছে, লোহায় কে স্পর্শ করালে তাকেও সোনা মানি দিই, এটা কি বলা হয় স্পর্শমণি বলা হয়। আমাকে তো স্পর্শমণি পেয়েছিলাম, কিন্তু স্পর্শমণিটা তিনি কোথায় রেখেছিলেন, ওই যেখানে ঘর ঝাড়ু দিয়ে ধুলা গুলো যেখানে ফেলে দিয়ে ডাস্টবিনের মধ্যে, হ্যাঁ ময়লা গুলো ওইখানে তিনি ফেলে রেখেছেন, ও মানেই নি। অনেক চিন্তা করতে করতে মনে এলো, বলে ব্রাহ্মণ দেবতা এদিকে আসে এদিকে আসে, বলে কি ব্যাপার, দেখো তো আমি ওখানে একটা পাথর স্পর্শমণি পেয়েছিলাম ওই যেখানে, হ্যাঁ ঘরের ঘরের যে ধুলা বালু গুলো ফেলে দিয়ে আমি ওইখানে ফেলেছি, দেখে তো আছে কিনা। ও তো শুনে আশ্চর্য হয়ে গেছে, কি বলা হয়, বলে সাত রাজার ধন মিলেও এটা স্পর্শমণি সঙ্গে সমান করতে পারবে না, সাত রাজার ধন মিলে কেননা লোহাকে টাচ করা সোনা হয়ে যাবে। তখন তিনি আশ্চর্য হয়ে পড়িয়েছেন, বলে স্পর্শমণিকে তিনি ফেলে রেখেছেন, বলে নিশ্চিন্ত রূপে তার কাছে এর থেকেও কোন বড় সম্পত্তি আছে, তবে তো স্পর্শমণিকে ফেলে দিয়েছে। হ্যাঁ তখন উনি গিয়ে সত্য সত্যি দেখেন তিনি স্পর্শমণি, ওনার হাতে একটা ছিল মাদুর লোহার, যেমন স্পর্শ করিয়েছে সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। বলে বাবা এত বহুত বড় ধন্য, হ্যাঁ বলছে হ্যাঁ তোমার কৃপায় পেয়েছি, বলে নিয়ে যাও মেয়েকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু একটু দূরে গিয়ে ওর মন পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারছেন তো, ওর মনটা পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়ে গেছে, বাংলায় একটা কথা আছে না, যে ধনে হইয়া ধনী মনিরে না মান মুনি সেই ধন দেহ মরে খান। সনাতন গোস্বামীকে তিনি বলছেন আপনি কি ধনে আপনি ধনী হয়ে, হ্যাঁ মনিরে না মান মুনি এই স্পর্শমণিটাকেও তুমি তাকে কোনো গ্রাহ্য করো নাই, অতএব দেহ মরে খানি তোমার চরণে আমি প্রণাম করছি, তুমি একটু ওই ধনটা দাও। সনাতন গোস্বামী বলছেন সত্য সত্যি বলছেন না, অপর দেবী লোকের সত্য সত্যি বলছি, সত্যি 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 বলে থাকো, প্রথমে ওই মণিটাকে যমুনাতে ফেলে আসে, আর যমুনাতে স্নান করে আসে, তারপরে আমি তোমাকে ওই ধনটা দেবো, কিন্তু ওর বিশ্বাস হয়ে গেছে, আর ওই মণিটাকে তিনি ফেলে দিয়েছেন, কোথায় ফেলে দিয়েছে, যমুনা মধ্যে ফেলে দিয়ে স্নান করে যখন এসছে জানেন কি দিয়েছে, ওই মালা একটা ঝুলি দিয়েছে, বলে দেখ তোমাকে এই যে মালা দিচ্ছি এই মালা নয় কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নাম হইতে হবে সংসার উদ্ধার, গোবিন্দ কলিযুগে তিনি তার এই নাম রূপে ভগবান কলিযুগে এসেছে, এই হরি নাম করলে তুমি সব কিছু হরি নাম থেকে পাবে, সাধ্য সাধন যত কিছু আছে পাইবে সকল সমস্ত কিছু এই হরি নাম থেকে তুমি পাবে। এই জন্য নামকে বলা হয়েছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিনত্বাত নাম নাম, মানে কি বলে এই যে হরি নাম টি চিন্তামণি, চিন্তামণি মানে কি যা চাইবে এই নাম তোমাকে দিবে। হনুমানের নাম শুনেছ, শুনেছ না, সারাদিন কি করে, রঘুপতি রাঘব রাজা রাম পতি পাবন সীতারাম, সারাদিন এই নাম জপ করে, এই নাম জপ করে। শিব ঠাকুরের নাম শুনেছ, কারা কারা শিব ঠাকুরের নাম শুনেছ, সবাই শুনেছ। এখানে গোস্বামী তিনি বলছেন পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, শঙ্কর শিব ঠাকুর কি করে তিনি পঞ্চমুখে ভগবান রামের নাম জপ করে। মা কালী নাম শুনেছেন, মা দেবী শুনেছেন, মা দেবী একদিন মা দেবী শিব ঠাকুরকে প্রশ্ন করে বলে প্রভু
আমি কার ভজন করব, কার নাম নেব। সি ভিজিবল সেন্ট, কি বলছেন? বলে রাম রামেতি রামেতি রম রমে মনোরমে। হ্যাঁ, বলে হে পার্বতী, এই যে ভগবান রামের যে নাম, তার মধ্যে আমার মন যাতে রমে যায়। সহস্র নাম বিস্তুল্লম শ্রী রাম নাম বরাবর। বলে হে সুন্দরী পার্বতী, যদি 1000 বিষ্ণু নাম কেউ গ্রহণ করে, যদি একবার শ্রী রামের নাম গ্রহণ করে, এক রাম নাম সমান 1000 বিষ্ণু নাম। বুঝতে পারছেন তো? এই জন্য মাতা পার্বতী ও দেখবেন আট হাতের মধ্যে একটি মালা, তিনি ওই মালা জপ করছেন। সরস্বতী নাম শুনেছেন? শুনেছেন না? তোমাদের বাড়ি বাড়িতে সরস্বতী পূজা হয়। যদি সরস্বতী চারটি হাত করে, এখান থেকে দুটো হাত করে, যখন তার চারটি হাত হয় না, দেখবেন এক হাতে তো মালা আছে, এক হাতে তো মালা তিনি জপ করছেন। ব্রহ্মার যখন চারটি হাত দেখবেন, ওই একটি হাতে মালা, একটি হাতে মালা। বুঝতে পারছেন তো? গণেশের নাম শুনেছ? কারা কারা শুনেছ? হ্যাঁ, দেখো এক সময় কি হয়েছে, মন দিয়ে শোনো। এক সময় 33 কোটি দেবতাদের মিটিং হয়েছে, তাদের মিটিং এর মধ্যে ইয়ে ওখানে বিচার হচ্ছে। সর্বপ্রথম পূজা 33 কোটি দেবতার মধ্যে সর্বপ্রথম পুজো কার? যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে যদি কেউ পরিক্রমা করে চলে আসে, সর্বপ্রথম তারই পুজো হবে। বিশ্ব ব্রহ্মাণ্ড কে পরিক্রমা করে, এখন সবাই নিজে নিজে বাহন নিয়ে উড়ে চলেছে। দেখুন, কেবল বাংলাতে মুখ্যমন্ত্রী কে হবে, কত পার্টি হয়েছিল, কত পার্টি? হ্যাঁ, বিজেপি পার্টি, তৃণমূল পার্টি, আর নির্দল পার্টি, কত কত, কেবল বাংলাতে। আর যদি সম্পূর্ণ ভারতে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য কত কত পার্টি, বুঝতে পারছেন তো? কত পার্টি। আর যদি সম্পূর্ণ পৃথিবী মধ্যে, পৃথিবী কথা ছেড়ে দাও, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম পূজা হবে কার? কত বড় কথা। বলে যে ইয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড কে পরিক্রমা করে প্রথমে চলে আসবে, তার পূজা সর্বপ্রথম হবে। এ ব্রহ্মা তিনি হংস বাহনে তো উড়ে চলেছে। কার্তিক, কার্তিকের বাহনটা কে? ময়ূর। তো ময়ূর উপরে চড়ে উড়ে চলছে। এ শনি দেব আর যত দেবতা ছিল না, এ সবাই উড়ে চলছে। যদি আমি প্রথমে পরিক্রমা করে আসতে পারি, পূজা আমারই হবে। এখন আমাদের গণেশ এখানে কি করবে? গণেশের বাহন কে? ইন্দুর। যা পন্ডিত আছে, গণেশের বাহন কে? ইন্দুর। ও কোথায় যাবে? এত বড় পেট আছে, এত মোটা ইন্দুর, হ্যাঁ, কাঁধে চড়ে কি করে যাবে? এবার চুপচাপ বসে আছে। ইতিমধ্যে নারদ এসেছে, বলে কি বল, তুমি চুপচাপ বসে আছে কেন, কি হয়েছে? বলে যে ইয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড কে সর্বপ্রথম পরিক্রমা করে আসবে, ওর পূজা প্রথম হবে। আমি এখানে ইন্দুর কে নিয়ে যাবো, এই জন্য আমি চুপচাপ বসে আছি। তখন নারদ বললে, বলে কোন চিন্তা করো না, দেখো কৃষ্ণ নাম লেখো, কৃষ্ণ নাম কে লিখো তুমি, তাকে তুমি 3 বার পরিক্রমা করো। কেননা ভগবান যে নাম হলো, ভগবান থেকেও তার নাম কি বড়। এই জন্য মীরাবাঈ বলছেন, বলে হরি সে বড়া হরি কা নাম, প্রভু সে বড়া প্রভু কা নাম। মানে ভগবান নাম হলো, ভগবান থেকেও তার নাম হলো বড়। বুঝতে পারছেন তো? দ্রৌপদী নে জব নাম পুকারা ঝটা গয়ে ঘনশ্যাম। দ্রৌপদী যখন তিনি সেই গোবিন্দের নাম নিয়েছে, তখন কি করছে গোবিন্দ, তিনি সেখানে প্রকট হয়ে গেছে। ভগবান রামকে লঙ্কা যাওয়ার জন্য সেতু বন্ধ আনতে হলো, হনুমান কিছু করেছে? জয় শ্রী রাম বলে তিনি সমুদ্রকে আর পার হয়ে গেছে, তবে নাম দিয়ে। বুঝতে পারছেন তো? এই জন্য বলে তুমি ভগবান নাম হলো, ভগবান থেকে শ্রেষ্ঠ। এখানে লেখো কৃষ্ণ নাম লেখো, আর 3 বার পরিক্রমা করে বসে যাও, বসে গেছে। এখন যারা যারা সব হংস বাহনে আর ময়ূর বাহনে যারা সব গিয়েছিল, এই কতদিন পরে ঘুরে ঘুরে শরীরে ঘাম পড়ে যাচ্ছে, হ্যাঁ শরীরে ঘাম পড়ছে, পরিশ্রান্ত হয়েছে, হাঁপাচ্ছে এসে বসে বসে। হ্যাঁ, বিশ্ব মিটিং হয়েছে, কে সর্বপ্রথম এসেছে? কে বলো? ব্রহ্মা বলছে আমি সর্বপ্রথম এসেছি। এ কার্তিক বলছে তোমার আগে আমি এসে গেছি আগে। তারপর অন্য দেবতা, তোর আগে আমি এসেছি, তোর আগে এখন লড়াই আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, এখন সেখানে গণেশ তিনি দাঁড়িয়ে বলে সব চুপ থাকো, সব চুপ থাকো,
তোমার একটা ব্রহ্মাণ্ড দেখে কত দিনকে ঘুরে ঘুরে আসতো, আমি এক ব্রহ্মাণ্ড নেই, আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি তিন তিন বার পরিক্রমা করেছি। যেমন করেছে যত দেবতারা ছিল না, জোর জোর হা করে আসতে আরম্ভ করছে। এ বলে ইন্দুর বাহন পেটটা এটা মোটা, ইন্দুর বাহন যেখানে সেখানে বসে আছে, বলছে এক ব্রহ্মাণ্ড নেই, আমার তো একটা ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা যায় কত কষ্ট করে এসি, আর বলছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে এসে সব এসেছে। তখন নারদ তিনি বলছেন, বলে সত্যি সত্যি তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করছে। বলে কেন? বলে তিনি গোবিন্দের নাম লিখেছে, গোবিন্দের নামের মধ্যে ভগবান দেখছেন না, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড অর্জুনকে দেখিয়েছে, দেখেছে কিনা? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছেন। বলে অর্জুন মত্তহ পরতরম নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, হে অর্জুন আমার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড আর কিছুই নেই, দেখো আমি কে, এক ব্রহ্মাণ্ড নেই অনন্ত করোড় ব্রহ্মাণ্ডকে তিনি দেখিয়েছেন, বুঝতে পারছেন তো? আর সেই গোবিন্দা থেকে তার নামটা হলো শ্রেষ্ঠ, হ্যাঁ তার নামটা হলো শ্রেষ্ঠ। অর্থাৎ তিনি নামকে পরিক্রমা করেছেন, অর্থ হলো এক ব্রহ্মাণ্ড নেই, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করেছে। এ জয় জয়কার হয়ে গেছে গণেশের। এই জন্য গোস্বামী তুলসীদাস বলছেন, বলে মাহি মাজা সুজানা গণরাও, প্রথম সর্বপ্রথম পূজাকার হয় শ্রী বিঘ্ন বিনাশন শ্রী গণেশের পূজা হয়, বুঝতে পারছেন? আর আমাদের ব্রহ্মা কি বলছেন, ব্রহ্মা তিনি বলছেন পদ দ্বন্দ্বম, তিনি কি করেছিলেন, এক সময় শ্রী নরসিংহ ভগবান তিনি গণেশের মাথার উপর তিনি সেখানে চরণ দিয়েছেন, হ্যাঁ গণেশের মাথার উপর তিনি চরণ দিয়েছেন। প্রথম সিদ্ধিদাতা হলো শ্রী নৃসিংহদেব, তিনি এক সময় সেই গণেশের মাথায় তিনি দুটি চরণ রেখেছিলেন। এই জন্য তার কি হয়েছে, দ্বন্দ্ব প্রণাম সময় গণাধিরাজ, এই জন্য তিনি সর্বপ্রথম পুজো হচ্ছে যিনি ঠাকুরের চরণ নৃসিংহদেবের চরণ পেয়েছিলেন, বুঝতে পারছেন তো? এই জন্য সর্বপ্রথম তার পুজো হচ্ছে। তার নামের কি মহিমা দেখুন, নামের কি মহিমা। এই জন্য আমাদের হিন্দিতে একটা ভজনা আছে, বলে কৃষ্ণ নাম কি মালা জপেগা কোই দিলবালা, গোবিন্দের নামটা কে করতে পারবে,
বলে গোবিন্দের নাম সবাই করতে পারবে না, বলে গোবিন্দের নাম সবাই করতে পারবে না, বলে জপে গা কই দিল বা এই কথা বলবে চুপচাপ থাকবে এই কিন্তু কথা তোমরা নিজে শুনবে না, তাদের বসিয়ে দিয়েছে কাছে ওদের আলাদা করে থাকবে এই দুজন আলাদা করে নিজেরা শুনবে না অন্যদের শুনবে। এই জন্য বলছে বলে কৃষ্ণ নাম কি মালা জপেগা কই দিল বালা মন দিয়ে শুনবে, বলে এই গোবিন্দের নাম কে জপ করতে পারবে, বলে সবাই করতে পারবে না, সবাই করতে পারবে না, বলে জপেগা কই দিল বালা যাতে হৃদয় আছে, যাদের হৃদয়টা হলো মজবুত হৃদয় দেখো কেউ দেখবে জরুরত না, এদিকে একটু তিল কেটে নিয়েছে বলায় একটু তুলসী কাটি ধারণ করছে লোকরা কি বলে এ বড় ভক্ত হয়ে গেছে বড় বৈরাগী হয়ে গেছে, এত মোটা মোটা তিল বলায় কান্তি এ হরিনাম করে দেখবে তাকে তার কাছে উল্টা পাল্টা তার নামে বলতে আরম্ভ করতি নিন্দা করতে আরম্ভ করতি, তুই যে মত কাছে ওকে বলছে যে রান্ডিবাজি করছে যে বেশ্যা ঘরে যাচ্ছে যে জুয়া খেলছে দিনভারি ওকে কে কিছু কি বলছে কিছু বলে না, আর যারা তিলক লাগাই দিয়ে না গলায় তুলসী মালা ধারণ করে বড় বৈরাগ্য হয়ে গেছে ভক্ত হয়ে গেছে দুনিয়াকে দেখাছে বুঝতে পারছেন, তো লোকেরা তখন তাকে ইয়ার কি থাকা করতে আরম্ভ করে দিয়ে। এই জন্য এখানে বলছে কে গোবিন্দের নাম নিতে পারে, যার দিলটা মজবুত দিল লাজ লজ্জা ভয়ে আর তিন থাকিতে নয়, এই জন্য গোবিন্দ ভজন করার জন্য লজ্জা করবে না, লজ্জা করতে কথায় মিথ্যা কথা বলার জন্য চুরি করার জন্য বেইমানি করার জন্য হ্যাঁ খারাপ জিনিসের জন্য লজ্জা করবে, গোবিন্দ ভজন করতে লজ্জা কেন করবে, যখন কেউ খারাপ কাজ করতে লজ্জা করে না, আমরা তো গোবিন্দের ভজন করছি। এই যে মীরাবাই নাম শুনেছেন না জগতে এত কেন জগতে এত মহিমা, কারণ কি বলে কারণ হলো তিনি গোবিন্দের জন্য ভজন করছে, ওর পতি তার বিরুদ্ধ হয়ে গেছে, তার শাশুড়ি বিরুদ্ধ হয়ে গেছে, শ্বশুর বিরোধ হয়ে গেছে, তার দেয়ের বিরোধ হয়ে গেছে, গ্রামের একটা কুকুর তার পিছনে ছাড়বে দেখিবেন জগতে ভগবান ভজন করতে গেলে সারা দুনিয়া বিরোধ হয়ে যায়, কিন্তু জগতের নামটা কার হচ্ছে মীরাবাই, কারণ কি গোবিন্দের ভজন করছে। হরিদাস ঠাকুর যখন ভজন করে তাকে 22 বাজারে মারা হয়েছে, 22 বাজার তাকে পিটাই করেছে, কিন্তু ও কি গোবিন্দের নাম ছেড়েছে, ছাড়েনি, কার জগতের নাম হচ্ছে, কার জগতের নাম হচ্ছে ভক্তের নাম হরিদাস ঠাকুরের নাম হচ্ছে হ্যাঁ। এই জন্য জগাই মাধাই নিত্যানন্দ প্রভু মাথাটা ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে শেষ পর্যন্ত, কিন্তু নিত্যানন্দ প্রভু কি বলছে মেরেছি কলসির কানা তাই বলে কি প্রেম দিব, তাই বলে কি প্রেম দিব না, বুঝতে পারছেন তো। এই জন্য ভগবানের কেন বলছি রাম নাম কি মালা জপেগা কই দিল বালা, তার যারা দিল মজবুত আছে যার হৃদয় আছে তিনি একমাত্র গোবিন্দের নাম নিতে পারবে না, তো সারা দুনিয়ার নিন্দা চর্চা তার হ্যাঁ উল্টা পাল্টা করতে হবে কিন্তু গোবিন্দের নাম নিবে না। এই জন্য কৃষ্ণ তিনি অর্জুন কে বলছেন অর্জুন কে আমার নাম নিতে পারবে, বলে জেনেই পূর্ব সত জন্মম বাসুদেব সমর্চনম তন্মুখে হরি নাম সদা তিষ্ঠতি ভারত, কৃষ্ণ নিজে বলছেন হে অর্জুন ওই আমার নাম নিতে পারবে, বলে কে বলে পূর্ব পূর্ব জন্মে 100 জন্ম পর্যন্ত, 100 জন্ম এক জন্ম নেই, যিনি পূর্ব জন্মে 100 জন্ম তিনি সেই ভগবানের সেবা পূজা করে এসেছে, তবে এই জন্মে ওই ব্যক্তি আমার ভজন করতে পারবে, আমার নাম নিতে পারবে, ওই ব্যক্তি গলার মালা তুলে কাটতে পারবে, খালি বোঝা তোমাদের জন্য আপনার অজামিল নাম শুনেছে, ও অনেক বড় পাপী ছিল নিজের পত্নীকে ছেড়েতে কম বয়সে ছিল স্ত্রীটি তাকে ছেড়ে একটি বেশ্যার সঙ্গে থাকে, আর ওর হাতে যত অমেধ্য কুমেধ্য সব ভোজন করেছে সব, এম 10টা ছেলে হয়েছে, ছোট ছেলের নাম রেখে দিচ্ছে নারায়ণ, এখানে ছোট ছেলেটা সব থেকে আবদার ছেলে হয় ভালোবাসার ছেলে, এখানে ও কথা কথা বলে নারায়ণ তুই কোথায় গিয়েছিস এদিকায়,
নারায়ণ আমার কোলে আয়, নারায়ণ আমার জন্য জলটা এনে দাও, নারায়ণ আমার জন্য খাওয়া দাঁত, সারা দিন নারায়ণ 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 নারায়ণ। এখানে কি হয়েছে, যখন আমরা কোন কর্ম করি না, কায় মন আর বাক্যে তিনটি দিয়ে আমার সমস্ত কাজ হবে। কায় মানে শরীর, বাক্য মানে বাক্যতে মন দ্বারা মন, এই তিনটি দ্বারা সমস্ত কাজ আমার করি। এখানে মৃত্যু সময়ে তিনটি জমদূত তাকে নিতে এসছে, তিনটি জমদূত তাকে নিতে এসছে, আর ওর গলায় একদম দৌড়ি মেরেছে, কাল ফাঁস ওর গলায় লেগেছে। টেনে যখন নিয়ে যেতে চাই খুব কষ্ট হয়, গুজরাট মরার সময় খুব কষ্ট হয়, কিন্তু এখানে কি হয়েছে, ওই নিজের ছেলেটাকে দূরে থেকে দেখেছে খেলছে, তখন ও চিৎকার করে ডাকলো, বেটা নারায়ণ, না রা ইয়া কয়টা করে বলো, চারটি অক্ষর। যখন ওই নারায়ণ শব্দ নিয়েছে না, এই যে বিষ্ণু দূতরা সব জায়গায় আছে, এখানেও আছে, তা তারা ভগবানের ভজন করে যদি বিপত্তি আসে সব সময় তার রক্ষা করো, সব সর্বত্র তারা বিদ্যমান। চারটি অক্ষর সঙ্গে সঙ্গে চারটি বিষ্ণু দূত এসে গেছে, মা ভয়ে ভয়ের কোন কারণ নেই, আমরা তোমাদেরকে রক্ষা করবো, চিন্তা করে না আমার রক্ষা করবো। এখন দৌড়ি এসেছে, আর অজামিলকে ব্রেক, কাকে ধরে নিয়ে যাচ্ছ, কাকে ধরে নিয়ে যাচ্ছ, জানো ইয়ে কে, ইয়ে হলো ভগবানের পরম ভক্ত, কে বলছে, বিষ্ণু দূত বলে, ইয়ে হলো ভগবানের ভক্ত, কি কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, রুখে রাখবে এখানে। তখন আর দেখতে বিষ্ণু দূত দেখতে খুব সুন্দর ছিল, খুব বলবান ছিল। তখন ওরা বলছে, আমরা হলাম যম মহারাজের দূত, যমের দূতে আমরা, বলে তোমার কোনো যমদূত ফমদূত নয়, মনে হয়েছে তোমার কোনো পিশাচ বদমাস, আমাদের দেখে ভয় পেয়ে গিয়ে এখন যমদূত, যমদূতের নাম নিচ্ছে, তোমাদের ছাড়বো না, এখন দেখাও, তোমাকে দেখাছি তোমাকে। আমাদের তখন বলছে, যদি তোমার ধর্মরাজের দূত হও, বলো ধর্মের ডেফিনেশন কি, বলো ধর্ম কাকে বলে, তারা বলো ধর্ম কাকে বলে, পরিচয় দিচ্ছেন ধর্মরাজের দূত, বলে দেখো, বলে বেদ প্রণীত ধর্ম অধর্ম তদ্বিবর্জ্য, বেদে যা কিছু লেখা হয়েছে এইটাই হলো ধর্ম, এর যে উল্টা কামটা হলো অধর্ম, উল্টা কাজ হলো অধর্ম। তখন তিনি বললেন, দেখো দেখো ভগবান দিয়ে শোনো, খুব ভালো কথা বলছি, বলে এক ব্যক্তি তিন জন্মের কথা বুঝতে পারে, এই তো বলে না, আরে মরার পরে কি তাকে দেখছি, কি করে তিন জন্মের কথা বুঝতে পারে, বলে আগে তুমি যেরকম কর্ম করেছ না, সেই রকম ঘর পেয়েছ, সেই রকম পতি পেয়েছ, সেই রকম পুত্র সন্তান পেয়েছ, যেরকম করেছ, যদি কেউ অম্বানি ঘরে জন্ম নিয়ে, অম্বানি ঘরে কেন জন্ম হলো, তোমার ঘরে জন্ম হল না কেন, কেন ও যেরকম কর্ম করেছে না, ওকে নিয়ে ঠিক ওই ঘরে ঠাকুর জন্ম নিয়েছে, টাকা বিড়লা বাড়ি, যদি কেবল জন্ম নিয়ে নিল, দেখবে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সমস্ত ধন সম্পত্তির ওই মালিক হয়েছে কিনা। এই জন্য দেখবেন কোন কোন ছেলে এত উৎপাত করে, এত খারাপ হয়, এগুলো বলে না, মনে হচ্ছে পূর্ব জন্মের যে আমার শত্রুটা বোধহয় ছেলে হয়ে জন্ম দিয়েছে, এত কখনো কখনো পিতা মাতায় কষ্ট দিয়ে, বলে পূর্ব জন্মের মধ্যে শত্রু আমার ভাই বাড়িতে পুত্র হয়ে গেছে, এটা ঠিক কথা এটা, হ্যাঁ বুঝতে পারছেন তো। এই জন্য আমি যেরকম কর্ম করেছি সেই রকম পরিবার, তার স্ত্রীটি দেখেন খুব ভালো হয়, খুব সরল সিদ্ধা হয়, খুব পতি সেবা করে, কেউ স্ত্রী এরকম হয় সাক্ষাৎ চণ্ডী, হ্যাঁ সাক্ষাৎ মা দুর্গা, বুঝতে পারছেন তো। কারণ কি, তার কাছে স্বামীটা খুব ভালো হয়, তার কাছে স্বামীটা সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, মাল খেয়ে পড়ে আছে, আর ঘরতে এসে পিটাই করছে, কে না এরকম হলো, বলে তুমি যেরকম কর্ম করেছো না, ও কর্ম অনুরূপ তোমার এই সমস্ত জন্ম হয়েছে, যমদূত বলছে তার। পরে জন্মে কি হবে, তুমি এই জন্ম থেকে তুমি বুঝতে পারবে পরে জন্মতে তোমার কি হবে, যেরকম কর্ম করবো সেই অনুরূপ তোমার জন্ম নিতে হবে, বুঝতে পারছেন তো। এখানে কি হয়েছে, এখন তাদের মধ্যে লড়াই লেগে গেছে, যমদূত আর বিষ্ণুদূত, যমদূত বলছে আমরা নিয়ে যাবো বিষ্ণুদূত, যমদূত বিষ্ণুদূত বলছে না আমরা নিয়ে যাবো, তোমরা বিষ্ণুদূত বলছে তোমরা নিয়ে যাবে, কেন বলছে জানো, প্রথমে এই ব্রাহ্মণ ঘরে জন্ম নিল, নিজের পত্নীকে ছেড়েতে বেশ্যার সঙ্গে থেকেছে, আর দশটি সন্তানকে পালন করার জন্য যত পাপ কর্ম করেছে, এই জন্য আমার নিয়ে যাও। বিষ্ণুদূত বললো, হ্যাঁ পাপ তো করেছে, কিন্তু পুণ্য তো কিছু করেছে, বলে কি করেছে, বলে শেষ সময় যে গোবিন্দের নামটা নিয়েছে, বলে বাহ
सारा जीवन पाप कर और मरार समय एक बार राम नाम कृष्ण नाम बोल होगा विष्णु तू बोल देखो जरा ये माला जप कर ना हरि नाम कर तो महिमा विष्णु स्वयं बोल उदाहरण दीचे यदि एक तुलर एक पहाड़ था तुलर एक पहाड़ आछे ओखान ओखान यदि एक तो आगुन लेके जाए एक तो आगुन तो की हमें बोल दे पूरा पूरे एकदम छाई कर दीवे हैं हैं पूरे छाई कर दीवे जी पेट्रोल मत यदि एक तो आगुन लगे की हमें छेरे तो मारवे भगवान जे नाम का हलो भगवान थे के श्रेष्ठ हो तार नाम टी हरि से बड़ा हरि का नाम अते मुझे हरि नाम नहीं है छे ये दर कल्याण हो गए छे सब पाप तखन जमदू तो आवार तर्क दिचे बोले हरिनाम मिला तो तुम बोले सेसे जे नहीं छे बोले हरिनाम बुधाई नहीं छे उधर निजर छले के लेके छिलो वो निजर छले के लेके छे हैं अतो ठाकुर रे नाम को हम लिए छे छले के लेके छे तो हम विष्णु तोरा बोल छे देखो ए जे भगवान ने नाम चार ही भावे जीवर कल्याण करे बोले कीरा काम बोले सांकेत्यम परिहासम वा स्तोभम हेलन नमेम प्रथम नंबर वाला संकेत संकेत माने की इंगित करे जैसे हम एक शब्द अपना नाम की राधा कांत दास जैसे एक नाम है राधा कांत दास हैं एटा इंगित करा होचे इंगित करने राधा कांत दास के दिगा हैं राधा कांत दास बोले जब भी कोई छले रो नाम जो दिए दिस ताके भगवान ने नाम दाक्ष रूपे ताते कल्याण हो लेकिन मैंने आगे लोगोरा माई देर नाम बाबा देर नाम जिज्ञास कर दे सब ठाकुर नाम गोविंद कृष्ण दामोदर ऋषिकेश माई देर नाम गीता सीता राधा ललिता विशाखा ये कई नाम होता ना तो एक नाम की टिंकी टिंकी टुल्लू फुल्लू डोलू हाँ जब तो विदेश से कुकुर देर नाम दिए हैं बोला ये तो पूर्ण चिलो सिर्फ भगवान ना एक तो हमारा इंग्लिश पढ़ चला इसने प्रीमियम स्टार की सब नाम दिए हैं इतने आगेदार ऐसा भक्तियाँ भागवत सुनते ना कि करके निजे छलरे नाम उधार लेके चे तो सांग कहते हम एक छोटा स्टोरी सुनो मन दिए तो एक समय देखो ना आगे तो जंगल मंगल चिलो जो एक हम आ चे आगे हम लोग बड़ा जंगल दिए जब तो पांच टा चोर की कर तो ठाकुरे रे नाम के इंगित कर चुरी कर तो पांच टा चोर अलग अलग दिए तो यदि दूर थे के काके देखते भाई ना प्रथम बोले नारायण चोर का देखे बोला तो बड़ा भक्त अच्छे किंतु एर द्वितीय अर्थ है नर माने मानुष आयन माने आसे अन्य लोग का भी सावधान कर दीजिए का लोग का सावधान हो जाए चोरी करा देने नारायण माने नर आयन मेरे लोग का आसे जब द्वितीय लोग के आसे पहुंचा तो वो बोल तो बोले गोपाल गोपाल गोविंद तो गुरु चला था इसने गोपाल किंतु वो बोल तो कि जब गोपाल आ रहा है तो कौन बुद्धिमान है तो ये तो बुद्धि जुड़ी था ना गुरु चला था तो बुद्धि कम हो जाए वो बोलता है लोग का हेगला तबला आ ची है मूर्ख भूखा आ ची तो चाल चालाक चतुर नहीं चोरी करते भाला है आज जब तृतीय लोग के जहाँ से पहुंच जाते ना तब तृतीय लोग का बोलतो बोले दामोदर दामोदर माँ जसोमती गोपाल के दौड़ दिए विदेश में जरे दाम उधर दौड़ दिए पेटे में चलो किंतु वो बोलतो वो लक्ष्य करतो यदि और का से टाका बचा ची ना दाम मैंने फिर पैसा उधर मैंने बोलो কবর তে পাই ওকে বল তো লে এর টাকা পয়সা আছে রে এর কাছে টাকা পয়সা আছে সাবধান হই যা চুরি করা তো ভালো হবে আর যখন চতুর্থ লোকের কাছে পৌঁছা তো বলে বাসুদেব বাসুদেব মানে বাস আর বার্তা রোদ বাসুদেব মানে বাস টানি আস আর ভালো করে পিটাই করে চুরি করতে ভালো লাগে এ বাস নিয়ে আসতো আর যে পঞ্চম ব্যক্তিরা ছিল বলতো হরি হরি মানে যা কিছু আছে হরণ করে যা কিছু আছে সব চুরি করে নাও এরকম ভাবে তার নামে ইশারা করে না চুরি করত ঠিক ওই সময় বজ্রপাত হয়েছে যেন বজ্রপাত হয়েছে আর যত চোর গুলো ছিল সব মারা গেছে সব গুলো মারা গেছে কিন্তু ওই অন্তিম সময় কি বলতো গোবিন্দ দামোদর হরি নাম করত এই জন্য কি হলো পাঁচ জন তার মুক্তি হয়েছে তার গোবিন্দের কাছে গোবিন্দের কাছে চলে গেছে ঠাকুরের কাছে চলে গেছে কেন এই ভগবান নাম কে ইঙ্গিত করে তারা চুরি করতো এই যে এখানে বলে সাংকেত্যম মানে ইশারা করে ইঙ্গিত করে যদি কেউ গোবিন্দের নাম নিয়ে তাতে কল্যাণ হরি সাংকেত পারিহাস যদি উপহাস করে আরে হরি হরি করে কি হবে এ তো কিছু হবে না হরি হরি করে
एक समय गाधर महाप्रभु भक्त छिल गदाधर महाप्रभु जो ऐसे सबाई के तीन हरिनाम दिए काजी छिल ओ किसके हरिनाम करे ना हे दास गदाधर गिए से सकल हे काजी बजावे दिए बोले महाप्रभु सबाई के ऐसे हरिनाम दिए उधार कर लो तू एक पापी हरिनाम ने बेरे घर चले ओ बड़ा साहस छिल बोले बोलो कृष्ण बोलो अरे बोलो कृष्ण बोलना बोलो तक वो बोलते आमी कृष्ण काल के बोलो आज के कृष्ण बोलो ना कृष्ण बोले थे तुम एखन तुम कृष्ण बोले फैले एखन तुम्हार उधार हो चिंता नहीं तुम्हार उधार हो गए भगवान ने नाम जो भाव यदि ग्रहण करा है जन आगे सो छले में तेरे नाम किसे सब गोविंद नाम रखा भगवान नाम ते नाम गुरु रखो ठीक है एक बार जमदूतरा की कर जा रहा विष्णु दूतरा जमदूतरा मेरे मेरे ताड़ी दीजिए आर बड़ा पाली गई थी विश्वास पाली गई थी बड़ा तो पाली गई थी उधर जो अस्त्र शस्त्र गुरु चलो ना गुरु ये जम महाराज चरण ठेले दीजिए तो आज देख तुम्हारा चाकिर घर करो ना तुम्हारा चाकिर घर करो ना बोले केनो की हो जे बोले महान एक पापी छिलो जान नाम अजामली छिलो ओके नीते गिए छी और उठाते के सुंदर सुंदर देखते कि अद्भुत देखते तादर जहन बड़ा प्रकट हो जाए ना चारिदिक एकदम उद्भास कर हो जाए आलोक होते कुथा ते के देखते खूब सुंदर छिलो ओरा सब चतुर्भुज रूप धारी छिलो शंकर चक्र गदा पद्म आर ओरा ऐसे आमादर इतो अपमान कर छे जीवन कखन आमर इतो अपमान तो है नी और आमादर मारते मार ताड़ी दिलो आरो की रक्षा कर लो आ तो तुम्हारे चाकरी ठाकरी किछु करबो ना कारण जब महाराज जी बोलछे ওকে মারার আগে কিছু বলেছিল বলে হ্যাঁ একবার কে নারায়ণের নাম দিয়েছিল কি করেছিল নারায়ণের নাম দিয়েছিল ওই নারায়ণের নাম শুনে না জব মহারাজ হয়ে গেছে অচেতন হয়ে গেছে যখন উঠেছে অনেক দিনের পরে একটু গোবিন্দের নাম শুনতে পেলাম হ্যাঁ প্রভুর নাম শুনতে পেলাম জামদূত বলছে প্রভু আমরা জানিতে দুনিয়ার প্রভু হলে তুমি হর্তা গর্তা বিধাতা হলে তুমি তোমার প্রভু কে আছে বলে মূর্খরা আমি হলাম চাকর আমার প্রভু হল নারায়ণ তিনি আমাকে কৃপা করে এই পোস্টটাকে বল যারা এই মর্ত্য জগতে যে জীব থাকে কেবল তাদের পাপ দেখি পুণ্য নাই তাদের পাপ বিচার করে দিয়েছে যারা ভগবানের ভজন না করে না তাদের ঘরে নিয়ে আসবে তখন যমদূতরা বলছে তুমি একটা পর্চা লিখে দাও কালিজের মধ্যে না একটা লিখে দাও কাদেরে কাদের নিয়ে আসবে আর কাদের কাদের না নিয়ে আসবে মন দিয়ে শোনো এখানে যম মহারাজ তিনি নিজে এখানে লিখে দিছে বলে জিহ্বা ন ভক্তি ভগবত গুণ নাম ধেয় যারা এই মানুষ জন্ম পিয়ে এই জিহ্বা দ্বারা যারা ভগবানের নাম কীর্তন করে না আবাল তাপুল পচাল পাইতে পারো তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে না ওই বেকার মধ্যে টট্টর টট্টর সাধন করতে থাকে भगवान ने कथा ना करे भगवान ने नाम ना करे वो देंगे ना तो सारा दिन टटर टटर करता है जीवा न भक्ति भगवत गुण नाम धेयम है द्वितीय भी बोला चेतस्थ न स्मरति जत चरण अरविंद बोले हृदय दिए जरा सही गोविंद के चरण की जरा स्मरण करना अब द्वितीय भी बोले कृष्णाय नो नमति जत सीर एकदापि जरा सही गोविंद चरण तरा ए माथा टुकु ते गोविंद चरण जिन नतमस्तक ना करे है जरा ये माथा टुको गोविंद चरण नतमस्तक ना करे बोले काम अनर्ध असत अकृत विष्णु कृत्या सही सही दुष्ट दर के धर धर नियास बुझ बात से तो एजने एकाने का कथा बोले विष्णु कृत्या मन दिए सुने था जरा सही विष्णु मंत्र जरा दीक्षा ग्रहण करे नहीं जरा सही विष्णु मंत्र जरा दीक्षा ग्रहण करे नहीं বুঝতে পারছেন তো তাদের কে ধরে ধরে নিয়ে আসবে আমার কাছে আর যারা সেই বিষ্ণু ধর্মে বৈষ্ণব ধর্মে যারা দীক্ষা মন্ত্র আদি গ্রহণ করছে তাদের কে এখানে নিয়ে আসবে না বিষ্ণু কৃত্য মানে অর্থ হল যারা গলায় তুলসী মালা ধারণ করছে গলায় যারা ওই তুলসী মালা তারা ধারণ করছে এই জন্য আমাদের পদকর্থ কি লিখছে বলে তুলসী রহার ना पड़े जे छार जमाला रे वास आदा तिलक से लाला ना
नारायण संगे तुलसी विवाह तुलसी संगे ना तुलसी साक्षात लक्ष्मी अपना करोना सर्वप्रथम करोना मेडिसिन করোনার মেডিসিন সর্বপ্রথম কে বের করেছিল রামদেব বাবা সর্বপ্রথম করোনা বের করেছিল ওইটা পড়ে দেখবেন 80% যেটা তুলসী ছিল আপনি একটা দোকান থেকে এটা তুলসী পাওয়ার সংগ্রহ করবেন এখানে এত বড় কাগজ দেখবে তার মধ্যে থাকবে দেখ খুঁজে দেখবে বলছে তুলসী বৃক্ষের মধ্যে 200 প্রকার বিমারী রোগের প্রতিষেধক মেডিসিন এই তুলসী বৃক্ষে हिंदूरा पुजो कर देखे समस्त वृक्ष दिन अक्सिजन छाड़े अक्सिजन छाड़े আর কি নিয়ে ওরা কি নিয়ে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড এটা নিয়ে আর অক্সিজেন ছাড়ে দিনে কিন্তু রাত্রিতে ওই যে তিন চারটা বিক্ষের কথা বললাম হিন্দুরা যে বিক্ষটা পূজা করে রাত্রিতেও তার অক্সিজেন ছাড়ে এই জন্য আমাদের হিন্দুরা কোথায় তুলসী গাছ লাগায় কোথায় লাগায় বাড়ির মধ্যে কবর মধ্যে আমগরতে অনেক বড় সাইন্টিস্ট বা ইঞ্জিনিয়ার আছে এই তুলসী যে সঙ্গে লেগে वातावरण हवा का जो दूर पर जो जाए बहुत बड़ा बड़ा रोग होना से ना हाँ कार्बन रोग आसे ना कैंसर पर जब ये तुलसी पाता के कैंसर पर जब भाल हो जाए एक तो बड़ा भिक्त गुजरात में तो ऐसे गलाई जरा तुलसी वाला धारण करे स्नान करे ये जल का सारा शरीर में जाए है तो शरीर में जाए अनेक प्रकार बीमारी को नष्ट कर दिए पुराण मध्य श्लोक बोलचे गलाई जा तुलसी माला धारण करे स्नान करे पृथ्वी के जतो तीर्थ आछे समस्त तीर्थ तुम्हार स्नान हो जतो तीर्थ आछे हमारा बोली ना वृंदावन जाओ सेखाने गोविंद आछे बोली ना वृंदावन सेखाने बोले कर बोल गोविंद आछे माने की वृंदा माने तुलसी वन माने जेखाने तुलसी वन गोविंद होई थे ने तुलसी काननम जत्र जत्र वृंदावन आछे जेखाने ई तुलसी वृक्ष आछे सेखाने ठाकुर भोग लगाओ तुलसी पता ना दिए गोविंद ग्रहणी करना ठाकुर ग्रहणी करना तुलसी पता करना बुझे तो तुलसी माला पड़ा माने ठाकुर के तुम्हें नीचे के नीचे ठाकुर के दिए दिए आज तिलक जो लगा छे ये तिलक के अनेक महत्व एटा हो गोपी चंदन जरा शरीर में तिलक धारण करे मायरा बाबा सवाई तिलक पड़वा बुझता छौ ए तिलक ते बोला हो छे बोले गंगा सरस्वती कुरुक्षेत्र च नित्य तस्य भवेत देह जस्य पद्मा की तुदन करे तिलक धारण करे दादर मध्ये गंगा जमुना सरस्वती प्रयाग समस्त तीर्थ ताकि लक्ष्मी सरस्वती दुर्गा सावित्री हरिवल्लभा लक्ष्मी सरस्वती राधारणी गंगा समस्त तीर्थ नित्य तस्य भवेत देह तिलक धारण करे तादर शरीर समस्त तीर्थ आदि तार मध्य निवास करे जब महाराज बोल तिलक धारण कर देखिए तुम्हें दूरे थकबे तादर काछे जाबे ना एदिन जरा तिलक धारण करे ठाकुर पूजा करे बिना तिलक धारण करे पूजा करे जे फल पावे भले कोटी गुण तात के बेसी फल पावे यदि के माथा तिलक धारण करे पूजा करे अनेक महिमा है इजने गलाए जब महाराज बोल सिंह जादे गलाए तुलसी माला नहीं जरा जरा सद्गुरु ग्रहण करे नहीं
গুরু থেকে তারা মালা নেয়নি, গুরু থেকে তারা তিলক নিয়ে ধারণ করে না, এবং যারা গুরুদের নাম জপ করে না, তাঁর আনে অধম। বলো ওই ওই অধমদেরকে তোমরা টেনে টেনে এখানে ওদেরকে নিয়ে আসবে, ওদেরকে আমি দণ্ড প্রদান করবো। ঠিক আছে, এই জন্য আপনারা গলায় তুলসী মালা ধারণ করবো, আর কি করবে ভালো করে তিলক করো, ভালো করে বুঝতে পারছো তো, ভালো করে তিলকটা ধারণ করি ভালো করে। আর এই হরিনাম গুরুদেব যে হরিনাম দিয়েছেন না, ওই হরিনাম তুমি জপ করবে, কেন এই হরিনাম থেকেই আমাদের কল্যাণ হবে। এই জন্য আমাদের বলছে এমন হরিনাম কর সার, এমন হরিনাম কর ভগবান নাম কলিযুগে অন্য কোন জাপ যজ্ঞ তপস্যা কলিযুগে নেই, এই যে বলে নাহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম, এমন হরি নাম কর সার। এই জন্য জীবনে সার কি করব, বলে গোবিন্দ নাম কা সার করব। এই জন্য মহাপ্রভুকে যখন ভক্তরা নিমন্ত্রণ দিল আমাদের বাড়িতে ভোজন করার জন্য, মহাপ্রভু কি বললো, লক্ষপতি না হলে তাদের বাড়িতে খাবো না। লক্ষপতি মানে কি, যার বাড়িতে 1,00,000 স্বর্ণ মোহরা আছে। বললো প্রভু আমরা তো জীবনে লক্ষপতি হতেই পারবো না, কি আমাদের বাড়িতে খাবে না। মহাপ্রভু কি বললেন, প্রকৃত লক্ষপতি কে, প্রত্যেক দিন 1,00,000 জনের নাম গোবিন্দ জপ করবে, প্রকৃত লক্ষপতি বুঝতে পারছেন তো। এই জন্য মালা জপ করছে না, যেরকম দেখো ভালোকে দেখো, এটা ধ্যান দিয়ে দেখো, যেরকম মালা আছে কি করে কি করে লক্ষপতি হবে, যেরকম মালা আছে না, যেরকম হরে কৃষ্ণ বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলে একবার যাবে। হ্যাঁ, তারপরে বলো জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, দুটো যাবে তিনটে যাবে, যখন এখানে শেষ হয়ে যাবে না, এর উপরে এটা টপকাতে নেই, এটা টপকাতে নেই, এরকম এটা ঘুরে দিতে হবে। হ্যাঁ, ঘুরে দিতে হবে। এখানে 1,00,000 কি করে হলো, দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কতবার হইল, 16 বার, মানে একটা মোতি টপকালে 16 বার না, এর মধ্যে 108টি আছে। যদি এরকম ভাবে 16 মালা কেউ করে ফেলে, তার হিসাব তো হয়ে যায় 25,000। আর যদি কেউ 64 মালা করে না, কত হয়ে যাবে, 1,00,000। মহাপ্রভু বলছে তুমি 1,00,000 হরিনাম করলে না, বলে কি করলে, আজকে তোমার নামে ব্যাংকতে 1,00,000 টাকা ফিক্স ডিপোজিট করো, ভগবান নিজে বলছে। তার সুদ কত পাবে, বলে দিন দিন বাড়ত সবাই, আজ যদি 1,00,000 হরিনাম করছে না, তাহলে কি 1,25,000 টাকা পাবে, আর 4 দিনতে 2,00,000, 4 দিনতে 2,00,000, মানে এত ইন্টারেস্ট ইয়ার বাড়ে। আর এই ধনটাই অন্তিম সময় আমাদের কাজে লাগবে, আর কোন ধন আমাদের জীবনে কাজে, চোখ বন্ধ হলে এখান থেকে ছুট সুতো সঙ্গে যাবে না, যে পত্নীকে বিয়ে করেছি ও গেলে কোথায় যাবে, দরজা পর্যন্ত যাবে, পরিবার বালরা কত দূর যাবে, শ্মশান পর্যন্ত যাবে, তার আগে কেউ আর যাবে না, তার সঙ্গে কে যাবে, মীরা ভাই বলছেন কেবল হরিনামই তোমার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। ঠিক আছে, এই জন্য সব হরিনাম করবা, তোমাদের একটা মালা দিয়ে যাবো।